हाय एवरीवन, वेलकम टू माय चैनल डेलिशियस किचन क्वीन। आज এই পর্বে শেয়ার করতে চলেছি উইন্টার স্পেশাল, একদম রেস্টুরেন্ট স্টাইলে বানানো ভেজ দিওয়ানি হান্ডি রেসিপি। শীতকালীন সমস্ত সবজি দিয়ে একদম ক্রিমি টেক্সচারে বানানো এই রেসিপিটি কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়, এবং সমস্ত রকম রুটি, পরোটা, লুচি, এমনকি ডিফারেন্ট টাইপ অফ রাইসের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। বানানো কিন্তু ভীষণই সহজ, এবং জাস্ট 20-25 মিনিটের মধ্যে খুব সহজে তৈরি করে নেওয়া যায়। তাহলে দেখে নেব রেস্টুরেন্ট স্টাইল ভেজ দিওয়ানি হান্ডি রেসিপি কিভাবে তৈরি করা হয়। সবার প্রথমেই ফ্রাইং প্যানের মধ্যে 1.5 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে তেলটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে এর মধ্যে 150 গ্রাম টুকরো টুকরো করে কেটে নেওয়া গাজর দিয়ে দিলাম। এবার এটা 1 মিনিট ফ্রাই করে নেব। এবার এর মধ্যে 100 গ্রাম বিনস দিয়ে একটু নেড়েচেড়ে 1/2 টিস্পুন লবণ দিয়ে ফ্রাই করে নেব। এক মিনিট পর এর মধ্যে 150 গ্রাম ফুলকপি দিয়ে আবারও এটা ফ্রাই করতে থাকব, এবং সাথে সাথে এর মধ্যে খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ফ্রাই করে নেব। দু মিনিট পর এর মধ্যে 100 গ্রাম কড়াইশুঁটি দিয়ে আবারও 2 মিনিট ফ্রাই করে নেব। সমস্ত সবজি কিন্তু খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার ফ্লেমটাকে অফ করে নিয়ে একটি প্লেটে নামিয়ে নিলাম। এবার একটি মিক্সিং জারের মধ্যে 1 কাপ পরিমাপে বেরেস্তা ও 10-12টি কাজু বাদাম অ্যাড করে 3 টেবিল স্পুন জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে আবারও ফিরে আসছি। আবারও একটি পরিষ্কার কড়াইয়ের মধ্যে 3 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে 1/2 টিস্পুন গোটা জিরে, একটি তেজপাতা, 1 টুকরো দারুচিনি, একটি ছোট এলাচ, 3টি লবঙ্গ, 4টি গোলমরিচ দিয়ে একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে 1 টিস্পুন রসুনের পেস্ট ও 1 টিস্পুন আদার পেস্ট দিয়ে একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে 4 টেবিল স্পুন টমেটো কেচাপ দিয়ে ও 1/2 কাপ জল দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে 3-4টি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে একটু কষিয়ে নেব। এবার বেরেস্তা ও কাজুর পেস্টটি দিয়ে দিলাম, এবং 2 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। ড্রাই স্পাইসেস হিসেবে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1.5 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, এবং কালারের জন্য 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আবারও এটা কষিয়ে নেব। জাস্ট 1-2 মিনিট পর মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে ও 1/2 কাপ পরিমাপে বড় বড় কিউব শেপে কেটে নেওয়া ক্যাপসিকাম দিয়ে খুব ভালো করে সবজিগুলো মশলার সাথে কষিয়ে নিতে হবে। দুই থেকে 3 মিনিট পর সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে 1.5 কাপ পরিমাপে জল অ্যাড করে একটু মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে 2 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম দিয়ে আবারও এটা মিক্স করে নিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে 12 মিনিট লো ফ্লেমে সেদ্ধ করে নেব। 12 মিনিট পর লিডটা ওপেন করে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি।
সবজিগুলো বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে আবারো এটা মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে 1 মিনিট লো ফ্লেমে রান্নাটা হতে দেব। 1 মিনিট পর লিডটা ওপেন করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন কাশুরি মেথি পাউডার ও 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো এবং খুব ভালো করে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার ফ্লেমটাকে অফ করে দিয়ে একদম গরম গরম সার্ভ করে নিলাম। আশা করি আজকের এই ভেজ দিওয়ানি হান্ডি রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন এবং সাথে সাথে ভিডিওটিকে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। ফিরে আসছি আবারও নেক্সট পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।